তো এখন বাজে 7:10 এবং আমার স্নান ফান সব কমপ্লিট এবং আমি রোজ দিন সকালবেলায় উঠে আগে স্নান করি তারপরে পুজো দিই তারপরে চা করে তারপরে বাকিটা তো সব পুরোটা ব্লগে তো আমার ঘুম থেকে উঠেছি 6টায় দেন আমি মেডিটেশন করেছি যোগা করেছি দেন হচ্ছে স্নান ফান করে এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে যাব শ্বশুরমশাই এবং সৌভিকের জন্য দিদি আর দিদির জন্য তো একবারে চা আমার কমপ্লিট করা হয়ে গেলে দেন আমি আমার স্টুডিওর জন্য একটু রেস্ট নিব একটু মেডিটেশন করে দেন আমি রেডি হব রোজ দিনকার মতো তো এই হচ্ছে আমি চা করব এখন মাত্র দুধটা গরম হচ্ছে দেন আমি চা করছি তো ডেইলি ব্লগের মধ্যে আমার স্টুডিও যখন থাকে যখন মাসের 15 দিন আমি ক্লাস করাই তখন আমি এরকমভাবেই তাড়াতাড়ি করে রেডি হই তো এখন আমি এই সব কিছু করব দেন আসছি তোমাদের সঙ্গে আবার জয়েন করছি চা কমপ্লিট করে তো এটা হচ্ছে আমার মজ প্রোফাইলের লিংক এবং আমি এখানটাতে রোজদিন সকালবেলায় 8টা থেকে 9টা অবধি আমি এখানে লাইভে থাকি এবং কিছু কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন ভিডিও এখানে আমি করি যেটা আমাকে স্পন্সার করা হয়েছে এবং ইনফ্লুয়েন্স করা হয়েছে আমি অ্যাজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি মজে এবং এখন বাজে হচ্ছে 9টা বাজছে 15 মিনিট বাকি তো আমি ন্যাচারাল সানলাইটে ভিডিওগুলো এখানে দেখাই যেখানে সফট মেকআপের ভিডিও থাকে এবং কিছু কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন থাকে তো আমার শাশুড়ি মা হচ্ছে আমার জন্য ছাতু বানিয়ে দিচ্ছে ছাতুটা খেয়ে আমি যাব আমার স্টুডিওতে তো এখন বাজে 9টা এবং আমি এখন আমার ব্রেকফাস্ট করে আমি স্টুডিওতে যাব তো ব্রেকফাস্টে কি কি আছে সেটা ডিটেইলে দেখাচ্ছি রোজ দিন আমি ছাতুই খাই শুধুমাত্র সানডে করে লুচি থাকে এবং আম আছে কলা আছে পেস্তা বাদাম আছে এটুকু আমি জাস্ট খাবো তো এখন বাজে 9:25 এবং আমার স্টুডিওতে ক্লাস স্টার্ট হচ্ছে 10:30 থেকে 10:30 মধ্যে আমার সমস্ত স্টুডেন্টরা চলে আসে তো আমাকে 9:30 মধ্যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এবং আজকে আগে সৌভিক কাতারি দোকান চলে গেছে তার জন্য সৌভিক আজকে আমাকে নিয়ে যেতে পারবে না আমি একাই টোটো করে যাব তো আমি কমপ্লিট আমার ড্রেস আপ কমপ্লিট তো আমি একদম কমপ্লিট রেডি এবার আমি বেরোবো
এবং এটা সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আমার স্টুডেন্টরা ক্লাসে কখন আসছে, তারা কি কি করছে, সমস্ত কাজ আমি একবারে আমার এই তো আমি বেরোচ্ছি বাড়ি থেকে এবং আমি আমার বাড়িতে যাব যেখানে আমার স্টুডিও আছে। তো সকালবেলা এই সাইডটাতে টোটো একটু কমই পাওয়া যায়, কম পাওয়া যায় বলতে হচ্ছে মেন রোড এখান থেকে খুব কাছেই। তো আমি বেরোবো। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাই দেবে এবং আমি রেডি, একটা টোটো পেছনে আসছে। তো চলো আমি টোটোতে উঠবো এখন। বাড়িতে যাব, তো আমি আমার স্টুডিও চলে আসছি। এখন স্টুডিও ফাঁকা, কেউ এখনো আসেনি, দশটা এখনো বাজেনি, পৌনে দশটা বাজে এবং আমি চলে আসলাম। তো এরপর স্টুডেন্টরা আসলে আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আমার সব স্টুডেন্টরা চলে এসছে এবং সবাই ওরা ক্লাস করছে আজকে, কলকাট, আইব্রাউজ, আই মেকআপ এগুলো ওরা শিখছে। তো আমার ব্যাচে যেহেতু 9 জন আছে, তো 4 জন অন্য 4 জনের উপর করছে এবং আরেকজন অল্টার করে করে করছে। এরকমভাবে ক্লাস হচ্ছে, একজন আরেকজনের উপর করে করে শিখছে, হাত প্র্যাকটিস হচ্ছে, হ্যান্ড অন প্র্যাকটিস হচ্ছে ক্লাসে। তো স্টুডেন্টরা সবাই খুব ব্যস্ত, তো আমি তাদের ওদের সামনে আমার ব্লগ করছি না, ওদের কনসেন্ট্রেশন ব্রেক হয়, এরকম কোনো কাজ আমার করা উচিত নয় বলে আমি মনে করি। তো সেই জন্য ওরা খুব মন দিয়ে কাজ করছে এবং সবাই আইব্রাউজ, আই মেকআপ এবং কলকার প্র্যাকটিস করছে। তো সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করছে। তো ওদের ক্লাস শেষ হয় 1:30, 1:45 এরকম টাইমের দিকে ওদের ক্লাস শেষ হয়। ওদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমিও আমার এই বাড়ির থেকে আমি শ্বশুরবাড়িতে চলে যাই। ওখানে গিয়ে সৌভিক আসে, একসাথে আমরা লাঞ্চ করি। তো এই হচ্ছে আজকের ব্লগ। আজকের ব্লগের মধ্যে তোমরা সবাই দেখতে চেয়েছিলে যে আমি কী করে আমার ক্লাসের সময় কী করে সব কিছু ম্যানেজ করে কাজ করি এবং কী করে সবসময় নিজের মেকওভার অন রাখি এবং সব কিছু বাকি যা কিছু করি, ক্লাস কীভাবে হয়, তারা তারা চাকরি কতজন স্টুডেন্ট, প্রচুর কোশ্চেন ছিল। তো আজকের এই ব্লগের মধ্যে আমি সব করে দেখালাম। তো আমার ক্লাস শেষ, এবার আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে 1:05 এবং আমার ক্লাস শেষ, সব স্টুডেন্টরা চলে গেছে। তো এখন যাচ্ছে আমি বাড়ি।